ঘড়ির টাইম আমরা সকলেই বাংলাতে দেখতে জানি, কিন্তু যখন আমাদেরকে কেউ ইংরেজিতে বলে যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তখনই আমরা হচট খেয়ে যাই। এই সমস্যার যাতে সম্মুখীন না হতে হয় সেই জন্য আজকে আপনাদেরকে একটা অ্যামেজিং ট্রিক শেয়ার করব, যে ট্রিকের সাহায্যে আপনি ঘড়ির টাইমগুলো খুব সহজেই বলতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, আর ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে, যাতে তারাও সেই সমস্যার গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারে। তো আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আমরা প্রথমে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে, আমরা যখন ঘড়ির টাইম ইংরেজিতে বলতে যাব তখনই আমরা শব্দের প্রথমে ইট ইজ ব্যবহার করব। কি বললাম? ইয়াস, আমরা যখন ঘড়ির টাইমটা ইংরেজিতে বলতে যাব তখন আমরা শব্দের প্রথমে ইট ইজ ব্যবহার করব। তো আশা করি এটা আপনাদের মাথায় থাকবে। চলুন আমরা সামনের দিকে যাই। আমরা যখন কাউকে ঘড়ির টাইম বলতে যাব আর সেই টাইমটা যদি পূর্ণ টাইম হয়, সেই টাইমের মধ্যে যদি কোনো মিনিটের ঝামেলা না থাকে, যদি পূর্ণ টাইম হয়, যেমন 12টা, 1টা, 2টা, 3টা এরকমভাবে যদি পূর্ণ টাইম হয়, তাহলে আমরা ও ক্লক এই শব্দটা ব্যবহার করব। তো এখন পর্যন্ত আপনাদেরকে দুইটা জিনিস আমি মাথায় রাখতে বলেছি। আমরা বলেছি ঘড়ির টাইম আমরা ইংরেজিতে বলার জন্য আমরা শব্দের প্রথমেই ইট ইজ ব্যবহার করব। আর একটা হচ্ছে পূর্ণ টাইম যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা ও ক্লক এই শব্দটা ব্যবহার করব। এবার চলুন আমরা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, এখন 9টা বাজে। তো এই যে 9টা, এটা একটা পূর্ণ টাইম, এর মধ্যে কোনো মিনিটের ঝামেলা নেই। তো চলুন এটাকে আমরা খুব সহজে ইংরেজিতে বলবো। এখানে আমরা বলেছি শব্দের প্রথমেই ইট ইজ ব্যবহার করব, তো আমরা ইট ইজকে বসিয়ে নিচ্ছি। এবার দেখুন এই 9টা এর জন্য ইংরেজিতে কি ব্যবহার করা হয়, ইয়েস 9, তো আমরা 9 বসিয়ে নিচ্ছি। আর এই যে পূর্ণ টাইম, এটার জন্য আমরা ও ক্লক ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ 9 ও ক্লক, ইট ইজ 9 ও ক্লক, এখন 9টা বাজে। তেমনি করে যদি বলা হয় এখন 1টা বাজে, এখন 1টা বাজে, তাহলে আমরা বলবো ইট ইজ 1 ও ক্লক, ইট ইজ 1 ও ক্লক, এখন 6টা বাজে, ইট ইজ 6 ও ক্লক, এখন 7টা বাজে, ইট ইজ 7 ও ক্লক। তো এভাবেই কিন্তু আমরা পূর্ণ টাইমগুলো খুব সহজেই ইংরেজিতে বলে ফেলতে পারবো। এবার আসুন আমরা আর কীভাবে ইংরেজিতে টাইম বলে থাকি সেটা একটু আয়ত্ত করে ফেলি। তো এছাড়াও কিন্তু আমরা টাইম আরও অন্যান্যভাবে বলে থাকি, যেমন ধরুন এখন 10টা বেজে 10 মিনিট, বা এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, এভাবেও কিন্তু বলে থাকি। তো আমরা শুধু মাথায় রাখবো বেজে গেলে আমরা পাস্ট ব্যবহার করব, আর বাজতে বাকি হলে আমরা টু ব্যবহার করব। কি বললাম? ইয়েস, বেজে গেলে আমরা পাস্ট ব্যবহার করব, আর বাজতে বাকি হলে আমরা টু ব্যবহার করব। আমরা বাংলাতে ঘড়ির টাইম বলি একরকমভাবে, আর ইংরেজিতে লিখতে হয় আর একরকমভাবে। তো এখানের উদাহরণটা একটু লক্ষ্য করুন, এখন 10টা বেজে 10 মিনিট। তো এখানে দেখুন ঘন্টাটা আগে বলা হয়েছে, তারপরে মিনিটটা বলা হয়েছে। ইংরেজিতে ঠিক তার উল্টো, মিনিটটা আগে বলতে হয় তারপরে ঘন্টাটা বলতে হয়। তাহলে আমরা যখন এরকম ধরনের টাইম পাবো, যখন আমরা ঘন্টাটাও পাবো মিনিটটাও পাবো, তখন আমরা কি করব, আমরা মিনিটটাকে আগে নিয়ে আসবো তারপরে ঘন্টাটা লিখবো। তো আমরা কিছু উদাহরণ দেখবো, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই উদাহরণটাকেই আমরা প্রথমে লিখছি। দেখুন আমরা বলেছিলাম শব্দের প্রথমেই কিন্তু আমরা ইট ইজ ব্যবহার করব, তো আমরা বসিয়ে নিচ্ছি ইট ইজ। তো আপনারা একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলেছিলাম মিনিটটা আমরা আগে নিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 10 মিনিট রয়েছে, সো আমরা 10 মিনিটটাকে আগে নিয়ে চলে আসছি, লিখে ফেলছি আমরা 10 মিনিট। সো এবার আমরা কি করব, বলেছিলাম বেজে গেলে আমরা পাস্ট ব্যবহার করব, আর বাজতে বাকি হলে আমরা টু ব্যবহার করব। সো এটা তো বাজতে বাকি নয়, এটা বেজে গেছে, সো এটা আমরা লিখব পাস্ট। সো আমরা পাস্ট বসিয়ে নিচ্ছি। এবার দেখুন আমরা ঘন্টাটা লিখে ফেলবো, ঘন্টা হচ্ছে 10টা, 10টা এর ইংরেজি হচ্ছে 10, তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ 10 মিনিট পাস্ট 10, ইট ইজ 10 মিনিট পাস্ট 10, এখন 10টা বেজে 10 মিনিট। এবার আপনারা নিচের উদাহরণটা একটু লক্ষ্য করুন, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। চলুন এটাকেও আমরা খুব সহজে ইংরেজিতে বলি। আমরা বলেছিলাম শব্দের প্রথমে আমরা কি ব্যবহার করব, ইয়েস আমরা ইট ইজ ব্যবহার করব, তো আমরা বসিয়ে নিচ্ছি ইট ইজ। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলেছিলাম আমরা মিনিটটাকে আগে নিয়ে আসবো, তো মিনিট আমরা দেখতে পাচ্ছি এখানে 10 মিনিট রয়েছে, সো আমরা 10 মিনিট লিখে নিচ্ছি। এবার দেখুন বাজতে বাকি এর জন্য কিন্তু আমরা টু ব্যবহার করব বলেছিলাম, তো আমরা টুকে বসিয়ে নিচ্ছি। এরপর আমরা ঘন্টাটা লিখবো বলেছিলাম, তো এখানে 10টা এর ইংরেজি হচ্ছে 10, তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ 10 মিনিট টু 10, ইট ইজ 10 মিনিট টু 10, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি।
এছাড়াও কিন্তু আমরা ঘড়ির টাইম আরও দুইভাবে বলতে পারি, যেমন সাড়ে দিয়ে বলি, যেমন 4:30, 8:30, 9:30, 10:30, এভাবেও কিন্তু আমরা ঘড়ির টাইম বলে থাকি। এছাড়াও কিন্তু আমরা পৌনে দিয়েও ঘড়ির টাইম বলে থাকি, যেমন 5:45, 5:45, 7:45, এভাবে কিন্তু আমরা ঘড়ির টাইমগুলো বলে থাকি। তো আমরা সাড়ে এটার জন্য ইংরেজিতে হাফ পাস্ট ব্যবহার করব। কি বললাম? ইয়েস, সাড়ে এর পরিবর্তে আমরা হাফ পাস্ট ব্যবহার করব, আর পৌনে এর পরিবর্তে আমরা ইংরেজিতে কোয়ার্টার টু ব্যবহার করব, কোয়ার্টার টু। তো চলুন আমরা দুইটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, এখন 9:30। তো আমরা বলেছিলাম শব্দের প্রথমে আমরা ইট ইজ ব্যবহার করব, তো আমরা বসিয়ে নিচ্ছি ইট ইজ। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা সাড়ে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা হাফ পাস্ট ব্যবহার করব বলেছিলাম, তো আমরা বসিয়ে নিচ্ছি হাফ পাস্ট। এবার আপনারা একটু লক্ষ্য করুন, এখানে 9:00 এর ইংরেজি আমরা কি লিখতে পারি? ইয়েস, আমরা 9 লিখব, তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ হাফ পাস্ট 9, ইট ইজ হাফ পাস্ট 9, এখন 9:30। তো আমরা 9-এর স্থানে যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি, যেমন 9-এর স্থানে যদি 3 লিখি তাহলে হয়ে যাবে ইট ইজ হাফ পাস্ট 3, এখন 3:30। তেমনি করে আপনি বলতে পারেন ইট ইজ হাফ পাস্ট 4, ইট ইজ হাফ পাস্ট 4, এখন 4:30। এভাবে কিন্তু আপনি সংখ্যাগুলো চেঞ্জ করতে পারেন। এবার দেখুন, এবার যদি বলা হয় এখন 5:45, এখন 5:45, তো এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলবো ইট ইজ কোয়ার্টার টু 6, ইট ইজ কোয়ার্টার টু 6, এখন 5:45। আপনি যদি 6-এর স্থানে 7 ব্যবহার করেন তাহলে হয়ে যাবে 5:45। আপনি যদি 7-এর স্থানে 8 ব্যবহার করেন তাহলে হয়ে যাবে 5:45। এভাবে কিন্তু আপনি সংখ্যাগুলোকে চেঞ্জ করে ইংরেজিতে বলতে পারবেন। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ট্রিক, যার সাহায্যে আপনি ঘড়ির টাইমগুলোকে বলতে পারবেন। যারা বাড়িতে বসে ইংরেজি শিখতে চান তারা আমাদের অ্যাপসটা এক্ষুনি ডাউনলোড করুন। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যান, সেখানে গিয়ে সার্চ করুন ডিজিটাল স্টাডি। দেখুন আমরা অ্যাপসটা দেখতে পাচ্ছি, প্রথমে যে অ্যাপসটা আমরা দেখতে পাচ্ছি মূলত এটাই আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করলে আপনারা বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে পারবেন। ডাউনলোড করার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে আপনারা ডাউনলোড করবেন।